আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। মৃত্যুর দুই বছর পর জীবিত কিশোর চাঞ্চল্য পূর্ব দোলাইয়ে, মৃত্যুর দুই বছর পর জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে এসেছে শারীরিক প্রতিবন্ধী কিশোর। আশ্চর্যজনক ঘটনাটি সংঘটিত হয়েছে পূর্ব দোলাইয়ের রামমানিকপুর জিপির মোহনখালে। মোহনখালের বাসিন্দা নাজিম উদ্দিন লস্কর ও মনি বেগম লস্করের দ্বিতীয় পুত্র অনুমানিক বছর ষোলো সতেরোর বাবলা মিয়া লস্কর গত দুই বছর পূর্বে রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করে। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে যথারীতি খবরস্থ করা হয় বাবলার দেহ। দুই বছর পর রহস্যজনকভাবে হুবহু বাবলার মতো দেখতে একটি ছেলেকে আমলাঘাট বাজারে ঘোরাঘুরি করতে দেখেন বাবলার পরিবারের নিকটাত্মীয় একজন ব্যক্তি। তিনি বিষয়টি বাবলার পরিবারকে অবগত করান। দুই বছর পূর্বে মৃত ছেলেকে ফিরে এসেছে শুনে ছুটে আসেন বাবলার পরিবারের সদস্যরা। তারা হুবহু ছেলের মতো দেখতে ছেলেটিকে দেখে আশ্চর্য হয়ে যান। কিভাবে সম্ভব নিজেরাই বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তারা নিজেরাই তো মৃত্যুর পর ছেলেকে কবরস্থ করিয়েছেন। বহু বাবলার মতো দেখে হতচকিত হয়ে পড়েন বাবলার পিতামাতা সহ পরিবারের সদস্যরা। স্থানীয় মানুষ সহযোগে ছেলেটিকে সেখান থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে যান। মৃত বাবলা জীবিত ফিরে এসেছে খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ছেলেটিকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। বাবলার পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের বাবলা ছিল শারীরিক প্রতিবন্ধী, গ্রামের সবার আদরের ছিল বাবলা। ফিরে পাওয়া ছেলেটি হুবহু তাদের ছেলের মতো, তফাতটা শুধু গায়ের রং। ফিরে আসা বাবলার থেকে মরে যাওয়া বাবলার গায়ের রং ছিল সামান্য ফর্সা, বাকি কথা বলার ধরন আচার ব্যবহার সবকিছুই তাদের বাবলার মতোই। মৃত ছেলে ফিরে আসার খবরে গোটা পূর্ব দোলাই অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবলার মতো ছেলে ও আমি গেলাম, ইয়াতারে দেখলাম কুদ লই আইছি, ও তো আমার ছেলের মতো তারও অভিনয় হবে, যেরকম করতো এরকম করে, হে হে যেরকম ভাত খাইতো ও এও খায় ওরকম, আচ্ছা এরকম ঘুমায় হেও এরকম ঘুমায়, মাত কথা সম্পূর্ণ হইলা। আচ্ছা তো সে ফোন হয়েছে, ফোন হওয়ার কথা হলো আর কি, বাবলার মতো আর কি একটা মানুষ আমরা করবাদে আমরা আব্বা গেছি যাওয়ার পরে, মানে আমরা আর সব মানুষ আর কি বলছিলাম বলে তোমার ফোয়ার মতো ছেলের মতো এরকম মানে আর কি তুমি লই যাবি তার ঘরের মাঝে রাখি। তাই তো আজ পুরা দিন গেছে, কাল রাত্রে আনা হয়েছে, আজ পুরা দিন গেছে, আবু তো কেউ কোনো গার্জেন ওজন বাড়েছিল না, তো গার্জেন বাড়লে আর কি প্রুফ দেখে তার নিয়ে পাই কিন্তু ঠিকঠাক। কিতাব নাম কি তার, নাম কি তার, নাম কৌছেন, নাম কও তোমার, নাম কি তার কৌছেন, দাস, হুম নাম কি নাম কি বলেন, আমরা যেন ভাই ওজন কইয়ান না যে আমরা ভাই ফাইলেছি, এলা মানুষের রূপী মানুষ থাকে, হুম মানে সেম টু সেম মানে ওরকম লাগের হিসাবে আর কি আমরা রাখছি বর্তমানে, তারা যেন কয়েকজন গার্জেন থাকো মানে প্রুফ দিয়ে তারা নি ভাই গান থাকি মানে ও কথা কইয়া করবার লাগে। 8638 1610 588 চলো মানে ওইরকম আমরা আগর বাইর মতো মানে বাসাটা আর কি সেম ওইরকম মানে পুরো ক্লিয়ার আসুন আর কি বাসা আসা একদম আসা একদম মাত করতে আর কি একদম আতর না ওই আঙ্গুল যেটা আছে না আমার বাবলার মতো সুগ্রা দেখতে আমরা গাটা আছি, তাহলে কইলাম যা সাইন দেখো সাইন দিন হইলে আমিও গেলাম, এত গেছেন গিয়ে তারা সব সমঝাই দিলা, কইলা চানিয়াও যা যদি তো মালিক বারণ যদি তারা সমঝাই দিবা এখন তোমার লগে নাও আমার ছেলের মতো যতদিন বারোই না ততদিন আমরা রাখবো। আর মালিক বলেন যে তারা রাখলো
খুব সুন্দরে ঘুমাইছে তার বিছনাসনা করিয়া দিছে খুব সুন্দরে ঘুমাইছে ছেলে মরছে আর ছেলে পাইছি দেখি মালিক যদি ভাই না দিছে তে আমার লগে রইবো কোনো অসুবিধা নাই